এই দেখেন এই জায়গা কিন্তু বেশ সুন্দর একটা মুক্তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চাষকৃত একটা মুক্তা এই যে ঝিনুকের মাঝে মুক্তা যশোর জেলার অভয়নগর থানার আব্দুর রহমান সাদের চৌবাচ্চাই বাণিজ্যিকভাবে মুক্তা চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন লেখাপড়ার পাশাপাশি তিনি এই মুক্তা চাষ করছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেশে মুক্তা চাষ হলেও আমাদের দেশে এটি নতুন সুপ্রিয় দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে একটি নতুন জিনিস দেখাবো সেটা হচ্ছে স্বাদে মুক্তা চাষ আপনারা অনেকেই হয়তোবা মুক্ত জলাশয়ে মুক্তা চাষের সাথে পরিচিত কিন্তু মুক্তা চাষ এই কনসেপ্টটি কিন্তু আমাদের দেশে একদমই নতুন তরুণ উদ্যোক্তা আমাদের আব্দুর রহমান ভাই পরীক্ষামূলকভাবে ছাদে মুক্তা চাষ করে সফলতা পেয়েছেন তো তিনি যে কথাটি বললেন যে আসলে ছাদে মুক্তা চাষের এই বিষয়টি খুবই লাভজনক বাসা বাড়িতে আমাদের যে সকল মা বোনেরা অবসর সময় কাটান তারা কিন্তু খুব সহজেই এই ছাদে মুক্তা চাষ করে লাভবান হতে পারেন তো চলেন বন্ধুরা আমরা আব্দুর রহমান ভাইয়ের সাধে মুক্তা চাষের পদ্ধতিটি দেখি আপনারা যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে ইমেজ বা নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াস গুলা আমি যে ঝিনুক এই ঝিনুকের দুই পাশে দুইটা প্রতিস্থাপন করি এই দুই পাশে দুইটা প্রাপ্তবয়স্ক এবং সবল ঝিনুক এই এটা কিন্তু সম্পূর্ণ অপারেশনযোগ্য ঝিনুক আর অপারেশন করার পরবর্তীতে পুকুরে রাখি আমরা এই 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 যে নেট আমি ভিতরে পুকুরে রাখি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা পানির ফোয়ারা এটা কিন্তু এমনি এমনি দেওয়া হয় না দেখা যাচ্ছে যে আমার এই জায়গা পানির যদি বেশি অক্সিজেন কমে যায় মাছ দেওয়া আছে কিছু যদি দেখি যে মাছ খাবি খাচ্ছে সেই ক্ষেত্রে পানির অক্সিজেনটা ঠিক রাখার জন্য আমি এটা ব্যবহার করি যাতে পানিতে অক্সিজেনটা ঠিক থাকে এটা পরিষ্কার করতে হয় সেই ক্ষেত্রে এই যে ঝিনুকের গায়ে কিন্তু ময়লা পরছে তো আমরা এটা পরিষ্কার করে দিই পরিষ্কার করে আবার এর ভিতর দিয়ে দেয় আর হচ্ছে এই যে ঝুনুকের গায়ে এটা হচ্ছে একটু নেট দিয়ে ডলা দিয়ে পরিষ্কার করে দেয় এই যে এই গাছের পাতা পড়ছে তারপরে পরিষ্কার করেন হ্যাঁ এটা এভাবেই আমি মূলত শুরু করছি দেড় বছর আগে থেকে ছাদে মুক্ত চাষ হচ্ছে আমার শুরু হয়েছে চার পাঁচ মাস গ্রোথ ভালো হচ্ছে দুইটাই প্রায় সেম গ্রোথ আছে যদি কিনা আমার এই জায়গায় জু প্লাংটন প্লাংটন তারপর হচ্ছে পানির পিএইচ পানির টেম্পারেচার এবং পানির যে অন্যান্য দ্রব্য আছে এই সকল কিছু যদি সমান থাকে তাহলে আমার ছাদে এবং পুকুরে দুইটাই সমানভাবে আমরা গ্রোথ পাই সমস্যার সম্মুখীন প্রথম দিকে হয়েছিলাম যখন হচ্ছে আমার ছাদের পানি এটা যখন ঢেকে দিয়েছিলাম তখন কিন্তু ভিতরে প্লাংটন তৈরি হচ্ছিল না যখন ঝিনুক খাবারের অভাবে কিছু মারাও গিয়েছে আর হচ্ছে তাছাড়া আমি এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি তবে মাঝে একটা সমস্যা হয়েছিলো সেটা হচ্ছে পানি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ঝিনুক মারা যাওয়া শুরু করেছিল পরবর্তীতে আমি সেই বিষয়ে খেয়াল দিলাম যে পানি যাতে নষ্ট না হয় তখন থেকে আমার এ পর্যন্ত এখনো সফলতার দিকেই আছি বর্তমানে এখানে হাজার পিসের হাজারের মতো মতো ঝিনুক আছে কিন্তু যখন আমি এটা দেখছি যে আমার এটা থেকে সফলতা আসছে তখন আমি এই সামনের মাস থেকে এই জায়গায় শুরু আমাদের যে হিসাব সেই হিসাব মতে এখান থেকে এক হাজার ঝিনুক থেকে আমার টার্গেট আছে দুই লক্ষ টাকার মতো এই জায়গা থেকে ইনকাম করতে পারবো এটা হচ্ছে যদি এই যেভাবে গড়ত হচ্ছে এভাবে হতে থাকে তাহলে দশ এগারো মাস পরে আমি এটা থেকে ইনকাম করতে পারব আমার কাছে মূল সম যে জিনিসটা সেটা হচ্ছে মানুষ চাইলে সব কিছুই করতে পারে ছাদে মুক্তা চাষ এতটাও কঠিন কিছু না শুধুমাত্র এর যে পর্যবেক্ষণটা এটা যদি ঠিকঠাক রাখতে পারে যে কোনো ধরনের সমস্যা হলো কিনা টেম্পারেচার তারপরে হচ্ছে এর যে প্লাংটন তারপরে এর যে ঝিনুকের সব কিছু ঠিক আছে কিনা পানিতে কোনো সমস্যা হচ্ছে কিনা পানি দূষিত হচ্ছে কিনা এই সকল কিছু যদি সে মেনটেন করতে পারে তাহলে অনায়াসে সে স্বাদে মুক্তা চাষ করে সফল হতে পারবে